আমাদের কাছে আসামের এনআরসি এই সুযোগটা এনে দিয়েছে। কি সুযোগটা এনেছে? যে আপনি কাউকে অনুপ্রবেশকারী বলতেই পারেন, আপনি তা নিয়ে প্রবন্ধ লিখতে পারেন, কিন্তু এদের নিয়ে কি করা হবে, এদের চিহ্নিত করা হবে কি করে? আপনি তো কাউকে, আমাদের তো একটা গণতান্ত্রিক দেশ, কি করে চিহ্নিত করা হবে? চিহ্নিত করা কি আদৌ যায়? এইসব অনেক প্রশ্ন, অনেক 40-50-60 লক্ষর ব্যাপার। আসামের এনআরসি এই বিষয়টা করে দেখালো যে একটা গণতান্ত্রিক পদ্ধতি, তাতে অনেক ভুল ত্রুটি হতে পারে, তা আমাদের এখানে কোর্ট আছে, এ আছে, যে আমাদের দেশের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, এবং একই সঙ্গে অনুপ্রবেশকারী এবং উদ্বাস্তু তাদের মধ্যে তফাত করতে হবে। কারণ পশ্চিমবঙ্গের জন্য এটা অস্তিত্বের সমস্যা, এটা কোনো সাম্প্রদায়িক রাগারাগি এসবের ব্যাপার নয়। আজকে পশ্চিমবঙ্গবাসীকে এটা আমাদের বলতে হবে, এটা আমাদের এই সংবাদটা পৌঁছে দিতে হবে যে যদি পশ্চিমবঙ্গের অস্তিত্ব থাকতে হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের বিতাড়িত করতে হবে। এ প্রসঙ্গ আপনারা জানেন যে ইতিমধ্যে 2000, কারণ অনেক জায়গাতেই যে প্রচারটা চলছে যে সব হিন্দুদের তাড়িয়ে দেওয়া হবে, কিন্তু আমাদের ঘনিষ্ঠ অনেকে বলছেন যে উদ্বাস্তু আমাদের তাড়িয়ে দিবি, কারণ আমাদের এই যে বললাম উদ্বাস্তু নিয়ে কোনো রকমের আলোচনা আমাদের মিডিয়াতে হয় না। 1971-এর আগের উদ্বাস্তু, অর্থাৎ পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু, আর 1971-এর পর বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু, এরা দুজনে যে আইনগতভাবে তাদের অস্তিত্ব আলাদা এই কথাটা বলা হয় না। যে পাকিস্তান থেকে যারা এসেছিলেন হিন্দু উদ্বাস্তু, তাদের এক ধরনের আইনগত স্বীকৃতি ছিল, তারা সবাই উদ্বাস্তু স্বীকৃতি পেয়েছেন। 1971-72-এর পর থেকে যারা বাংলাদেশ থেকে এসেছেন হিন্দু মুসলমান যেই, তারা কিন্তু অনুপ্রবেশকারী। এই প্রথম 2015 সালের 7ই সেপ্টেম্বর ভারত সরকার আইন সংশোধন করলেন, পাসপোর্ট আইন এবং ফরিনার্স অ্যাক্ট বিদেশি আইন, এইটা সংশোধন করে বলা হলো যে যারা 31শে ডিসেম্বর 2014 আগে এসেছেন ভারতবর্ষে, বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান যারা এসেছেন তারা ভারতে আইনত থাকবার অধিকারী। অর্থাৎ একজন হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান উদ্বাস্তুকে আজকে কোনো দল ভারতের মাটি থেকে তাড়িয়ে দিতে পারবেন না। এই সত্য কথাটা পশ্চিমবঙ্গের কোনো মিডিয়ায় বলা হচ্ছে না। যদি কখনো কিছু ঘুরিয়ে টুরিয়ে বলা হয় তখন একটি বিশেষ দলের নাম দিয়ে বলা হচ্ছে ওনার প্রচার করছে, এটা কিন্তু পার্লামেন্টে পাশ হওয়া একটা আইন। এবং দ্বিতীয়ত তার সঙ্গে 2016 সালের 19শে জুলাই পার্লামেন্টে একটা আইন রাখা হয়েছে, বিল রাখা হয়েছে, তাতে বলা হয়েছে এই লোকদের যারা 31শে ডিসেম্বর 2014 আগের মাইনরিটিরা এসেছেন তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এটা এখনও পাশ হয়নি, কারণ মূলত তৃণমূল কংগ্রেস এবং সিপিএম তার বিরোধিতা করছে। কিন্তু এই যে নাগরিকত্ব বিল আনা হয়েছে, এই নাগরিকত্ব বিল পাশ হলে তারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবে। এই তথ্যগুলো আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়ায় বলাই হচ্ছে না, তারা এক ধরনের প্রচার চালাচ্ছেন। এখন আমরা কেন এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব দিচ্ছি, কারণ মনে রাখতে হবে যে 1947 সালে যখন দেশভাগ হয়ে গেল তার অনেক আগে 1940 সালেই আম্বেদকর সাহেব বলেছিলেন জনবিনিময়ের কথা, এবং এই কথাটা আজকে কোনো কাগজ ছাপাবে না। আমি একটা চেম্বার অফ কালটিভেশন, সরি, একাডেমি অফ ফাইন আর্টসের একটা বেশ বিদ্বজ্জনদের এতে ছিলাম, যেখানে সুজন চক্রবর্তী একজন এমপি, মনোজ ভট্টাচার্য আরএসপির এক্স এমপি, আমাদের প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য কংগ্রেসের, সর্দার আমজাদ আলী, এরা সবাই ছিলেন, আরও অন্যান্য কিছু লোকজনও ছিল। তাতে এই কথাটা বলায় আমি মিথ্যে কথা বলছি ইত্যাদিতে বলে একজন অধ্যাপক আমাকে চটি ছুড়ে মারলেন,
যে আমরা আম্বেদকরের নামে বলছি, এটা মানে কোনো খোলা ময়দানের মিটিংই নয়, এই মাঝখানে কো হয়নি একাডেমি অফ ফ্রান্সে কনফারেন্স রুমে। অর্থাৎ এই কথাগুলো আমাদের কথাবার্তা ইতিহাসে আসছে না, যে পশ্চিমবঙ্গে যে জনবিনিময় হয়নি তার জন্য আমরা এই 70 বছরের ফল ভুগছি। কিন্তু যারা ভারতীয় নাগরিক হয়ে আছে, 1971 সালের আগে হিন্দু মুসলমান যারাই এসেছেন তারা ভারতীয় নাগরিক, কোনো ধর্মের প্রশ্ন উঠছে না। কোনো ভারতীয় নাগরিক তিনি হিন্দু হন বা মুসলমান হন তাকে বিতরণের কোনো প্রশ্ন উঠছে না। এরপর আর আমরা কোনো সুযোগ পাব না, কারণ 2011 সেন্সাসে 27% মুসলমান হয়ে গেছেন,